প্রিয় ছাত্রছাত্রীরা, পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 আমাদের পরিবেশ থেকে খুব খুব কমন যোগ্য আজকের সাজেশন। তোমরা মিলিয়ে দেখবে এখান থেকে আমি সেট 5 পর্যন্ত তুলে ধরব এই ভিডিওতে। নিশ্চয় এখান থেকে পরীক্ষায় আসবেই কমন। দেখো সেট 1-এ বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? মেলানিনের অভাবে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। ক্ষয়ের দাগের নখের কাজ কি? নখের কাজ হলো আঙুলকে বাঁচানো, ছোট জিনিস ধরা। পরবর্তী অস্থিসন্ধি কাকে বলে? দুটি হাড় যেখানে মিলিত হয় সে স্থানকে অস্থিসন্ধি বলা হয়। বাওর কি? নদীর বাঁকে খানিকটা জায়গা, নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাশয় রূপে যে বদ্ধ জলা হয়ে যায় একে বাওর বলা হয়। দুয়ের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। যক্ষা রোগের চিকিৎসার নাম কি? রাইট অ্যান্সার ডিওটি। একটি রাসায়নিক সারের নাম বলো। একটি রাসায়নিক সারের নাম হলো ফসফেট। কলকাতার জলাভূমি কোন নদীর অংশ? এটি হচ্ছে বিদ্যাধরী নদীর অংশ। পরবর্তী তোমরা দেখো শূন্যস্থান পূরণ। মাটি সরে যাওয়াকে বলা হয় কি? ভূমিক্ষয়। শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে। সরি বন্ধুরা, শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য কি থাকে? শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য অ্যাসিড থাকে। ড্যাশ নাকি প্রথম পোষ মেনেছিল? কুকুর নাকি প্রথম পোষ মেনেছিল? টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার জোড়া লেগে যায় বা গজিয়ে যায়? যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি কি কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে? অত্যাধিক চামড়ার ব্যবহারের ফলে পশু পাখি যথেষ্ট পরিমাণে মারা পড়ে এবং তাদের সংখ্যা কমে যাচ্ছে। দুই, চামড়ার বেশি ব্যবহারের ফলে জলবায়ু দূষণ হয়ে যাচ্ছে। তিন, চামড়া কারখানা থেকে বাতাসে অতিরিক্ত দুর্গন্ধ ছড়ায়, এই সমস্ত কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। পরবর্তী তোমরা দেখো বাড়িতে কিভাবে ওআরএস করা যায়। এক গ্লাস জল ফুটিয়ে ঠান্ডা করে তাতে এক চামচ চিনি ও এক চিমটে যদি লবণ ভালোভাবে মিশিয়ে দেওয়া যায় তাহলে ওআরএস ওরাল রিহাইড্রেশন সলিউশন তৈরি করা যায়। সেট 2 দেখো, মেরুদণ্ডের অস্থির নাম কি? মেরুদণ্ডের অস্থির নাম হচ্ছে ভার্টিব্রা। পরবর্তী প্রশ্ন, শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হচ্ছে কি? ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, যকৃৎ, হৃৎপিণ্ড। যক্ষার জীবাণু আবিষ্কৃত হয় কত বছর আগে? 130 বছর আগে। স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন কে? স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন রেনে লিনেক। শূন্যস্থান পূরণ করো। আমাদের শরীরের বর্ম কি? না, আমাদের শরীরের বর্ম হলো চামড়া। অতি বেগুনি রশ্মি ত্বকের ড্যাশ ঘটায়। অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। পরবর্তী তোমরা দেখো, নখের রং গোলাপি হয় ড্যাশের কারণে, রক্তের জন্য। মস ফানরাও ড্যাশ তৈরি করতে সাহায্য করে মাটি তৈরিতে। পরবর্তী দিনের দাগের একটি বাক্যে উত্তর দাও। পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি করণীয়? পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরে গরু মোষ দাতি স্নান করানো যাবে না, বাড়ির আবর্জনা ফেলা যাবে না, কাপড় কাচা, বাসন মাজা, মলমূত্র পরিত্যাগ করা ইত্যাদি পলিথিন ফেলা নিষিদ্ধ করতে হবে। চিংড়ি কি ধরনের প্রাণী? চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বতের জলজ অমেরুদণ্ড প্রাণী। সেট 3 দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মানুষের দেহে মোট কটি হাড় আছে? 206টি। গন্ডারের খড়গ আসলে কি ধরনের অঙ্গ? চুল এটি। পরবর্তী দেখো, কোন রোগে ডিওটি চিকিৎসা করাতে হয়? ডিওটি যক্ষা রোগ। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি। স্টেথোস্কোপ কে আবিষ্কার করেছিলেন? স্টেথোস্কোপ রেনে লিনে আবিষ্কার করেছিলেন। শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি মেলানিন ড্যাশ রশ্মি শুষে নিয়ে ক্যান্সার রোধ করে অতিবেগুনি রশ্মি। একটি অমেরুদণ্ড প্রাণী উদাহরণ হচ্ছে কেঁচো। ড্যাশ মাটিতে বালি কাদা সমান থাকে দোয়াশ। ভারতীয় বাইসন দেখা যায় পশ্চিমবঙ্গের ড্যাশ জঙ্গলে, পশ্চিমবঙ্গের জলদাপাড়া। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো একটি রাসায়নিক সারের নাম হচ্ছে কি? ইউরিয়া। আকর্ষণ আছে ড্যাশ লাউ গাছে। পুরুলিয়ার বিখ্যাত জলাভূমি হচ্ছে সাহেব বাঁধ। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখে নাও তোমরা লিগামেন্ট কি? না, লিগামেন্ট কি তোমরা দেখে নাও। লিগামেন্ট দড়ির মতো এক রকম জিনিস যা অস্থিসন্ধি হাড়গুলির সঙ্গে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলা হয়।
পরবর্তী দেখো যক্ষ্মা রোগের প্রতিষেধক কি? যক্ষ্মা রোগের প্রতিষেধক হলো বিসিজি টিকা। মাটি কত প্রকার, কি কি মাটি? সাধারণত তিন প্রকার, মাটি বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, ফোর সেট ফোর। আমাদের শরীরের বর্ম কি? আমাদের শরীরের বর্ম হচ্ছে ত্বক। ত্বকের রোদ লাগলে কি তৈরি হয়? ভিটামিন ডি। স্ট্যাথোস্কোপ আবিষ্কার করেন কে? রেনে নিনেক। ড্যাশ হলো শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। হৃৎপিণ্ড হলো শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। সিমেন্ট প্রথম তৈরি হয়েছে প্রায় 150 বছর আগে, 200 বছর আগে। জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুর নাম হচ্ছে কি? গৌ। আকর্ষক কি? আকর্ষক কিছু বিরুৎ জাতি উদ্ভিদের কাণ্ড শাখা পরিবর্তিত হয়ে সরু সুতোর মতো অংশ সৃষ্টি করে, যা দিয়ে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরের দিকে উঠে একে আকর্ষণ করে, যেমন লাউ কুমড়ো ইত্যাদি গাছে দেখা যায়। মেরুদণ্ডী প্রাণী কাকে বলা হয়? প্রাণীর ঘাড় থেকে শুরু করে কোমরের পর শেষ পর্যন্ত, ঠিক আছে, পিঠের মাঝখানে বরাবর শক্ত লম্বা হাড়ের দণ্ডকে মেরুদণ্ড বলে। পুরুলিয়ার জলাভূমিটির নাম কি? পুরুলিয়ার জলাভূমিটির নাম হচ্ছে সাহেববাঁধ। পরবর্তী জলশোধন, জলশোধন করতে কোন কোন ওষুধ যা জলে দেওয়া হয়? জলশোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে দেওয়া হয়। পরবর্তী সেট ফাইভ, মেলানিন থাকার জন্য চামড়ার রং কী হয়? কালো হয়। আমাদের শরীরে রক্তকে পাম্প বলে, পাম্প করে কি? হৃৎপিণ্ড। কলকাতার জমির ঢাল হচ্ছে পূর্ব দিকে থাকে। চিংড়ি মেরুদণ্ডী অমেরুদণ্ডী পরবর্তী মেলানিনের কাজ কি? না, মেলানিনের কাজ হচ্ছে চামড়ার বর্ণ নির্ধারণ করে। শরীরে মেলানিন বেশি থাকলে চামড়ার রং কালো হয়, আবার কমে থাকলে চামড়ার রং ফর্সা হয়। এছাড়া মেলানিন সূর্যের অতিবেগুনির সূচনা নিয়ে ক্যান্সার রোধ করে। পরবর্তী দেখো রক্তের কাজ কি? রক্তের কাজ খুব ইম্পর্টেন্ট। রক্তের কাজ হলো সমস্ত শরীরে অক্সিজেন পুষ্টি পৌঁছে দেওয়া, রেচন পদার্থ বই নিয়ে আসা। কম্পোস্ট সার কি দিয়ে তৈরি হয়? উদ্ভিদের অংশ, প্রাণীর দেহাবশেষ, নানা রকম জৈব পচে কম্পোস্ট সার তৈরি হয়। শুকুনরা হারিয়ে যাওয়ার মুখে, কেননা শুকুনরা আগে মরা যন্ত্র মাংস খেত, ফলে পরিবেশে দুর্গন্ধ ছড়াতো না, কিন্তু এখন গরুরা কীটনাশক দেওয়া ঘাস পাতা খড় খায়, তাই তাদের মাংসের বিষ থাকে আর শুকুনরা সেই মাংস খেয়ে মারা যাচ্ছে। পরবর্তী বৃষ্টির জল কোন কোন কাজ ব্যবহার করা উচিত না? বৃষ্টির জল পান করা বা রান্নার কাজে কোনোভাবেই ব্যবহার করা উচিত। এই ছিল আজকের ক্লাস ফাইভ পরিবেশ বিজ্ঞান ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আমাদের পরিবেশ থেকে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।